অন্ডকোষেও হতে পারে ক্যান্সার। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ল্যাবেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার সুখে অসুখে। আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর নাদিয়া সুলতানা। দর্শক, টেস্টিকুলার ক্যান্সার বা অন্ডকোষে ক্যান্সার, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা খুব সংকোচ ফিল করি এই বিষয়টি নিয়ে কথা বলতে। কিন্তু আজ এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বাংলাদেশের একজন অত্যন্ত দক্ষ এবং স্বনামধন্য ইউরোলজিস্ট অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন। আমাদের মাঝে রয়েছেন প্রফেসর ডক্টর নিতাই পদ বিশ্বাস। স্যার সিনিয়র কনসালটেন্ট হিসাবে কর্মরত রয়েছেন ল্যাবেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ইউরোলজি বিভাগে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটিতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ এবং আমার দর্শক যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ চ্যানেল আয়ের পক্ষ থেকে। স্যার, প্রথমেই জানতে চাচ্ছি টেস্টিকুলার ক্যান্সার বলতে আমরা কি বুঝি? টেস্টিস মানে আমরা সাধারণ ভাষায় যেটা বলি অন্ডকোষ আর কি, সব মানুষ যেটা বললে বুঝে। তো আজকে আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো যে টেস্টিকুলার টিউমার বা নিউপ্লাজম, বা আমরা সহজে যেটাকে বলি যে টেস্টিসে কোনো যদি শক্ত কিছু হয় সেটা আমরা টেস্টিকুলার টিউমারই বলি। তা সব টিউমার কিন্তু আবার ক্যান্সার না, টেস্টিসের টিউমার বা কোনো শক্ত কোনো গ্রোথ বা সোয়েলিং বা কোনো কিছু একটা হাতে বাঁধার মতো আসা মানেই যে সেটা ক্যান্সার তা না কিন্তু। তো যাই হোক, বেশিরভাগই টেস্টিসে যে সমস্ত সোয়েলিং বা টিউমার নিয়ে আসবে আমরা কোনো কিছু প্রমাণ করা পর্যন্ত সেটাকে টেস্টিকুলার টিউমার বা ক্যান্সার হিসেবে সেটাকে ট্রিট করা উচিত, চিকিৎসা করা উচিত। স্যার, টেস্টিকুলার টিউমার বা ক্যান্সার এর সাথে বয়সের কোনো সম্পর্ক রয়েছে কিনা একটু যদি বলতেন। টেস্টিকুলার টিউমার কমনলি আসলে 15 বছর, পুরুষদের 15 বছর থেকে 55 বছরের মধ্যে হয়ে থাকে। তা এখন যেটা 19 বছর পর্যন্ত, 20 থেকে 35 বছর বেশি হয়, তো একটু আর্লিয়ার যেগুলো হয় সেগুলোকে টেরাটোমা নন্স, এর আবার ভাগ আছে। টেস্টিসের যে টিউমার হয় তা বেশিরভাগই জার্মসেল টিউমার আমরা বলি। যারা ইউরোলজিস্ট, যারা ডাক্তার সার্জন তারা হয়তো ভালো বুঝবেন। তো জার্মসেল টিউমারগুলোই বেশি হয়, জার্মসেল এপিথেলিয়াম থেকে যে টিউমারটা আসে টেস্টিসে মানে অন্ডকোষে, তো তার 80% আসে আসলে সেমিনোমা। আমরা যদি হিস্টোলজিক্যাল মানে ওই অপারেশন করার পরে বা বায়োপসি করে যখন দেখি যে এটার নেচারটা হিস্টোপ্যাথোলজিক্যাল মানে কোন ধরনের টিউমারটা, তখন আমরা দেখি যে এটা সেমিনোমা 80%, এবং তার 80% ক্লিনিক্যাল স্টেজ ওয়ান মানে আর্লি স্টেজেই আসে। খুব কম সংখ্যক 13-15% বা 20%-এর কম মেটাস্টাসিস বা খুব অ্যাডভান্স স্টেজ নিয়ে আসে। তো বেশি হয় যে আপনার, আমাদের দেশে ওরকম পরিসংখ্যান নাই, তবে টেস্টিকুলার টিউমারের এমনি ওভারঅল ইনসিডেন্স কম, এটা মোটামুটি রিয়ার। আমাদের কাছে আসে খুব বেশি না, খুব বেশি আবার একেবারে আসে না তাও না, আসে 2% একটা ইয়েতে আমেরিকাতে তারা যে ইয়েটা ডেটাটা নিয়ে দেখছে। আমাদের দেশে তো ওই পরিসংখ্যান ওইভাবে হয় না, তবে ওভারঅল 2%। তো 2%-এর মধ্যে 80% বললাম যে সেমিনোমা জার্মসেল টিউমার, আর জার্মসেল নন জার্মসেল কিছু টিউমার আছে সেগুলো জার্মসেল এপিথেলিয়াম থেকে না এসে অন্য কিছু টিস্যু থেকে আসে, আবার এক্সট্রা টেস্টিকুলার প্যারাটেস্টিকুলার কিছু যেমন টেস্টিসের পাশেই এপিডিডাইমাস থাকে যেখান থেকে আপনার সিমেন্টটা যাবে, স্পামটা যাবে যে পথ দিয়ে, সেই পথের মধ্যে এপিডিডাইমিসের হেড বডি বা টেলে হতে পারে, স্পার্মেটিক কর্ডে টিউমার হতে পারে, সেটাকে ভুল করে অনেক সময় আমরা টেস্টিস বা অন্ডকোষের টিউমার মনে করে থাকি। হ্যাঁ, তো বয়সটা হলো যে আর্লিয়ার স্টেজে হতে লিউকোমিয়া বা বেশি কমন হলো ক্যান্সার, ব্লাড ক্যান্সার, তারপরেই কিন্তু টেস্টিকুলার টিউমার। আর যদি আপনি চিন্তা করেন আর একটু এজে টেরাটোমা, আর একটু কমে টেরাটোমা, আর একটু এজে গেলে সেমিনোমা, এবং বেশি এজ যদি 55 বা 60 উপরে যায় তাহলে দেখা যাচ্ছে সেখানে লিম্ফোমা বা অন্যান্য ইয়েগুলো আসে, যদি এগুলোর একেবারে কম। সেকেন্ডারি কিছু অন্যান্য জায়গা থেকে ক্যান্সার হয়ে এখানে ছড়িয়ে যেতে পারে তাকে আমরা বলি সেকেন্ডারি, সেটা তো আরও কম। সে হতে পারে আপনার প্রস্টেট থেকে, হতে পারে ইউরিনারি ব্লাডার কোলন, তারপর লাংস বা কিডনি থেকে হতে পারে। স্যার, টেস্টিকুলার ক্যান্সার বা টিউমার এটার সাথে কোনো রিস্ক ফ্যাক্টর জড়িত রয়েছে কিনা? রিস্ক ফ্যাক্টর আছে ধরে নিয়ে যায়, কন্ট্রোভার্সিয়াল এটা, হাইপোথেটিক্যালি বলা হয় যদিও এটা এস্টাবলিশ না। যেমন আপনার
আমাদের দেশে একটু কম, কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো আছে, সুইডেন, ডেনমার্ক, তাই না, নরওয়ে, তো এই এলাকারগুলো দেখা যাচ্ছে তাদের ইনসিডেন্স বেশি। আমেরিকাতে আবার হিসপ্যানিক ওদের একটু বেশি আছে, আফ্রিকান এবং এশিয়াতে একটু কম, কৃষ্ণা ব্ল্যাক পিপলদের মধ্যে আর একটু কম। আচ্ছা, এটা একটা। দুই নম্বর রিস্ক ফ্যাক্টরের মধ্যে দেখা যাচ্ছে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে। আচ্ছা স্যার, ফ্যামিলি হিস্ট্রি কীরকম? যদি বাবার থাকে দেখা যাচ্ছে 4-6 গুণ বেশি, আবার যদি সিবলিং ভাইয়ের থাকে সে পরিসংখ্যান আবার ডাবল, 6-12 গুণ ইয়ে হতে পারে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট। যেমন প্রোস্টেট ক্যান্সারেও কিন্তু ওইরকম, 4 গুণ বাবার যদি থাকে, ভাইদের থাকলে আবার 8 গুণ প্রোস্টেট ক্যান্সার। তাহলে মোটামুটি এটা একটা ফ্যামিলিয়াল কিন্তু হতে পারে। সুতরাং ফ্যামিলিতে কারোর যদি প্রোস্টেট ক্যান্সার থাকে, সরি, টেস্টিকুলার টিউমার বা ক্যান্সারের হিস্ট্রি থাকে, তাহলে সেটাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। আবার নিজের যদি টিউমার হয়, আমাদের তো আমরা জানি যে আমাদের কিছু ডাবল অর্গান আছে, যেমন থাইরয়েড, দুই পাশে দুটো লোব আছে, কিডনি, দুই পাশে দুটো কিডনি আছে, টেস্টিসেরও কিন্তু দুইটা আছে, রাইট অ্যান্ড লেফট, দুই পাশে দুটো টেস্টিস। একটা টেস্টিসে যদি ক্যান্সার হয় কখনো, তাহলে আর একটা টেস্টিসে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে প্রায় 10%, 6-10%। আমরা এটাকে অনেক সময় বলি মেটাক্রোনাস, এটা তো মেডিকেল টার্ম, মেটাক্রোনাসলেশন বলে, যে আজকে একটা হলো, হয়তো তার 5 বছরের মধ্যে আর একটা অন্য আর এক ধরনের টিউমার ওই টেস্টিসে হলো, বা সিনক্রোনাস সাথে সাথে হতে পারে, সেটারও ইনসিডেন্স আছে 5%-এর মতো। যেমন এক টেস্টিসেই আছে, অন্য টেস্টিসেও কিন্তু তার টিউমারের থাকার সম্ভাবনা থাকে 8% মোটামুটি। তো এইরকম একটা বিষয়। আর হলো অনেকের আছে যাদের আনডিসেন্ডেড টেস্টিস, দেখা যাচ্ছে টেস্টিস নামে নাই ঠিক মতো, কিডনি কিন্তু নিচ থেকে উপরে ওঠে জন্মের সময়, এমব্রায়োলজিক্যালি, মানে যখন গ্রোথ হয়, যখন বাচ্চা মায়ের পেটে আস্তে আস্তে বড় হয়, সেই সময়কার কথা বলছি, কিডনি নিচ থেকে উপরে ওঠে আর টেস্টিস উপর থেকে নিচে নামে। হ্যাঁ, তো যাদের অনেক ক্ষেত্রে আছে যাদের নামে না, হ্যাঁ, যাদের নামে না, তাদের কিন্তু ওই টেস্টিসের ক্যান্সারের একটু ঝুঁকি থাকে। আবার অনেক সময় ধরে নেওয়া হয় যে মায়েরা যদি তার বাচ্চার এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্ট সময় কিছু খেয়ে থাকেন, বা যদি কোনো কেমিক্যালসের এক্সপোজারে আসেন, তার মানে একটা এনভায়রনমেন্টাল হতে পারে, খাওয়া দাওয়ার সাথে সম্পর্ক থাকতে পারে। যদি ওই যে বললাম যেটা, মা যদি ইস্ট্রোজেন বা ওই যে পিল বা এই জাতীয় কিছু ওই বাচ্চার ডেভেলপমেন্ট পেটে থাকার সময় খায়, তাহলেও একটা ঝুঁকি থাকতে পারে। আবার দেখা যাচ্ছে যে অ্যাসোসিয়েশন থাকতে পারে অনেক ক্ষেত্রে, বা পুরুষ বাচ্চাদের প্রস্রাবের দ্বার ঠিক মাথায় না থেকে আর একটু নিচের দিকে, তাকে বলে হাইপোস্পডিয়াস, সেই টার্মটাকে বলে, এটার সাথেও দেখা যায় যে এটা থাকলেও অনেক সময় ধরে নেওয়া যেতে পারে যে হতে পারে, হবেই বা এরকম কোনো ইস্টাবলিশ না, হতে পারে। আবার যারা সাবফার্টিলিটি বা ইনফার্টিলিটি, ইনফার্টাইল মানে যাদের বন্ধা আর কি, বাচ্চা কাচ্চা যে পুরুষদের হচ্ছে না দেখা যাচ্ছে, তাদেরও কিন্তু একটা পার্সেন্টেজে এরকম একটা ঝুঁকি থাকে। সুতরাং সেক্ষেত্রেও আপনার টেস্ট বা পরীক্ষা করা যেতে পারে। আবার দেখা যায় যে কোনো কারণে যদি টেস্টিস অ্যাট্রোফি হয়ে যায়, ছোটো হয়ে যায়, সে যে কারণে, যে কোনো কারণেই হোক, তাহলে সেখানেও কিন্তু একটা ঝুঁকি থাকতে পারে। সুতরাং আমাদের অনেক কিছু আমরা বললাম যে যেগুলোতে টেস্টিকুলার ক্যান্সার হতে পারে, তো এগুলো মনে রাখলে ভালো। স্যার, ইদানিংকালে দেখা যায় অনেক শিশুরা, নিউবর্ন শিশু বলেন বা একটু এক বছর মানে মধ্যে মারা কমপ্লেন নিয়ে আসে শিশুদের ক্ষেত্রে, যে আমার শিশুর প্রস্রাবের যে ছিদ্রটা সেটা যে জায়গায় থাকার কথা সে জায়গায় নাই, কিংবা সে প্রস্রাব করতে পারছে না। এটা কেন হচ্ছে এবং এটার আসলে চিকিৎসা স্যার কীভাবে করে থাকেন? না, এটা তো এর সাথে অবশ্যই এটা সম্পর্ক নাই। এটাতে যেমন ছিদ্র যদি সামনে না থাকে, পিছনের দিকে থাকে, তো পিছনের দিকে থাকলে প্রস্রাব করতে পারবে, যদি কিনা তার ওই ছিদ্রটা একেবারে সরু হয়ে যায়, আমরা তাকে বলি মিয়েটাল স্টেনোসিস, স্টেনোসিস মানে সরু হয়ে যাওয়া। আর যদি জন্মগতভাবে আর একটা আছে যে ওটা ঠিক আছে, পথটা ঠিক আছে, আপনার যে মুখটা প্রস্রাবের দ্বারের মুখটা ঠিক জায়গাতেই আছে, কিন্তু পুরুষাঙ্গের যে উপরের যে চামড়া, প্রিপিউস বলি আমরা, ওই চামড়াটা কারোর যদি বেশি রিডান্ডেন্ট, বেশি বড় থাকে, বা ওই মাথাটা যদি কোনো কারণে একটু ফাইব্রোটিক বা ফাইব্রোসিসের মতো হয়ে যদি বন্ধ মতো হয়ে যায়, ঠিকমতো প্রস্রাবটা ওই চামড়ার মধ্যে দিয়ে যদি না বেরোয়, সেই কন্ডিশনটাকে আমরা বলি ফাইমোসিস। যদি সেটার তার বেশি হয়ে যায়, তখন তো প্রস্রাব আটকে যেতে পারে, এটা একটা ইমার্জেন্সি, সেটাকে আমাকে রিলিভ করতে হবে।
বিভিন্ন ধরনের পন্থা আছে, সেটা অবশ্য অন্য আমাদের এই সাবজেক্টের বাইরে। হ্যাঁ, অনেক সময় আমরা সার্কামসিশন, সহজ ভাষায় সবাই যেটা মুসলমানই বলি, এটা দিয়ে দিই, বা আরও কিছু প্রাইমারি চিকিৎসা দিই, এটা স্টেরয়েড এর সাথে অ্যান্টিবায়োটিক দিয়ে ওখানে যদি আমরা মেসেজ করি তাহলে হয়তো মুখটা অনেক সময় খুলে যায়। হ্যাঁ, অনেকে আছে যে আমরা এখন করব না, সে রাইচুয়াল ব্যাপারেই আমরা সবাইরে নিয়ে মুসলমানই দেবো, বা অনেকে আছে যে যারা রাইচুয়াল সার্কামসিশন করেন না তারাও এসে আমাদের কাছে বলেন যে আপাতত একটা ব্যবস্থা দেন। সেক্ষেত্রে আমরা ওই রকম ওষুধ মলম দিয়ে আপাতত ইমার্জেন্সিটা রিলিভ করার চেষ্টা করি, যদিও এই সাবজেক্টটা টিউমারের সাথে সম্পর্কিত না। স্যার, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করছিলাম, কিন্তু এই পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। দর্শক কোথায় যাবেন না, সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। আসুন ভিতরে আসুন। আমরা আপনাদের ভাষা বুঝি, তাই কষ্টটাও টের পাই, আস্থা রাখুন আমাদের উপর। শারীরিক অস্বাভাবিকতাকে কোনোভাবেই প্রশ্রয় দেবেন না। বাংলাদেশে 100,000-এরও বেশি ক্যান্সার আক্রান্ত মানুষ মারা যায় প্রতি বছর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী গত 5 বছরে এদেশে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা 2,70,000-এরও বেশি। ক্যান্সার সংক্রান্ত যে কোনো অসুস্থতায় রোগ নির্ণয়ে আজই ডাক্তারের পরামর্শ নিন। বাংলাদেশের ল্যাব এইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারেই হচ্ছে এখন বিশ্বমানের ক্যান্সার রোগের চিকিৎসা। দর্শক, আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ল্যাব এইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের সুখে অসুখে। আমরা কথা বলছিলাম টেস্টিকুলার ক্যান্সার নিয়ে। স্যার, জানতে চাবো টেস্টিকুলার ক্যান্সারের একজন রোগী কী কী উপসর্গ নিয়ে আসে এবং আপনারা কীভাবে বুঝেন এটা টেস্টিকুলার ক্যান্সার বা টিউমার? সেলফ এক্সামিনেশন লাইক দ্যাট অফ ব্রেস্ট এক্সামিনেশন, আমরা কিন্তু স্ক্রিনিংয়ে বা অনেক সময় এরকম একটা প্রোগ্রাম থাকে মায়েদের ক্ষেত্রে ব্রেস্টে আর পুরুষদের ক্ষেত্রে টেস্টিসে। তো সেলফ এক্সামিনেশন কিন্তু ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা ওই রিস্ক গ্রুপের মধ্যে আছেন, আমি যা বললাম ওরকম। আচ্ছা, আসবে হলো একটা পেনলেস সোয়েলিং, মানে ব্যথামুক্ত একটা শক্ত দানা বা টিউমার। টিউমার বললে সবাই তো বুঝি আমরা, টিউমার বা শক্ত একটা দানার মতো যেটা টেস্টিসে থাকবে। এটা পেন, ব্যথা থাকবে না, শুধুমাত্র ব্যথা তখনই থাকবে যখন এর ভিতর নেক্রোসিস হবে, ইনফেকশন হবে বা হেমোরেজ মানে ব্লিডিং। সাধারণত রুগীরা এই ব্যথা বা ব্লিডিং বা হেমাটোমা মানে ওর ভিতর রক্ত জমে যাওয়া কখন হয়, যতক্ষণ কোনো ট্রমার হিস্ট্রি থাকে, একটা আঘাত পেল। এটা অনেক সময় কিন্তু ইনসিডেন্টাল হতে পারে, দেখা যাচ্ছে যে টিউমারটা আছে খেয়াল করে নাই, আঘাত পেল, তখন আঘাত পাওয়ার পরে মনে হয়েছে যে আঘাতের জন্য ফুলে গেছে, কিন্তু আসলে তার কিন্তু প্রি এক্সিস্টিং, তার আগে থেকেই দেখা যাচ্ছে তার টিউমার রয়ে গেছে, ওই আঘাতের পরবর্তীতে তার সেটা শনাক্তকরণের সবই সুবিধা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এইটা যদি দেখা যাচ্ছে এটা লোকালাইজ থাকলে শুধু এরকম অবস্থা নিয়ে আসবে, শুধু টিউমার নিয়ে আসবে, কিন্তু এই টিউমারটাই, এটা কিন্তু আবার খুব খারাপ দিক হলো যে টিউমারগুলো কিন্তু অনেক দ্রুত ছড়াই যেতে পারে, র্যাপিড গ্রোথ হয় কিন্তু এর। তো বিশেষ করে ননসেমিনোমেটাস যেগুলো জাম সেল টিউমার, এগুলো র্যাপিড গ্রোথ, সুতরাং আর্লি ডায়াগনোসিস ভেরি ভাইটাল। আচ্ছা স্যার, তারপর টু অ্যাকোয়ার এ গুড প্রগনোস্টিক ভ্যালু, আপনি যদি খুব ভালো আউটকাম চান তাহলে তার খুব দ্রুত তার ডায়াগনোসিস, হ্যাঁ ডায়াগনোসিস করতে হবে, ধরতে হবে যে রোগটা কী। তো ধরতে গেলে আর দ্রুত চিকিৎসাও দ্রুত দিতে হবে, নাহলে সেক্ষেত্রে আমি বলছিলাম যে টেস্টিকুলার টিউমার নিয়ে একটা আসতে পারে, এবং এটা যদি মেটাস্টাসিস হয়, ছড়িয়ে যায়, তো প্রথমেই ছড়িয়ে যায় একটা লিম্ফ নোডে, রেট্রোপেরিটোনিয়াম, মানে পেটের যে পিছনের অংশে, এটার আগে যেহেতু এখানে ড্রেনেজটা হয় টেস্টিস থেকে, আমি বলছিলাম যে টেস্টিস উপর থেকে নিচে নামে, তো লিম্ফ্যাটিক্স কিন্তু তার ওই উপরেই থাকে, দেখা যাচ্ছে পেটের একটা বিরাট বড় টিউমার সোয়েলিং নিয়ে আসলো, হয়তো অনেকেই বুঝলেন না, আমাদের ডাক্তার ভাইয়েরও অনেক সময় নাও বুঝতে পারেন যে এটা টেস্টিস থেকে আসছে। এটা গাইনিকোমেশিয়া, আমরা পুরুষদের হয়তো ব্রেস্ট এনলার্জমেন্ট লাইক দ্যাট অফ উইমেন, হ্যাঁ হয়তো ইউনিল্যাটারাল বাইল্যাটারাল যেগুলো হতে পারে, তো যদি হয় সেক্ষেত্রে কিন্তু সাসপিশন আমাদের করতে হবে, যে সাসপিশাস থাকতে হবে যে এটা হতে পারে,
ও হবেই যে তা না, তবে আচ্ছা আর হতে পারে যে আপনার লিম নোডে যে বাই আপনার নেকে নেকের বাম পাশে ভার্কোস গ্ল্যান্ড বলি আমরা, ওটা বড় হতে পারে। তাহলে এরকম দেখা যাচ্ছে যে রেট্রোপেরিটোনিয়াল বা পেলভিক অনেক বড় বড় ম্যাস হয়ে গেছে, যার জন্য ইনফেরিয়র ভেনাকা বা যে বড় শিরা নিচ থেকে রক্তটা উপরের দিকে নিবে সেটা ব্লক হয়ে গেলে আমাদের দুই পায়েই পানি থাকতে পারে। আবার পিছনের দিকে যদি অ্যাটাচমেন্ট থাকে তাহলে তার নার্ভ রুট বা নার্ভের রুটে পেন হতে পারে, পিছনে ব্যথা হতে পারে, পায়ের পিছনে ব্যথা, মাজায় ব্যথা, এবং মেটাস্টাইসিস আরও যদি লাংসে হয় তাহলে লাংসের তার কাশি হতে পারে, বুকের ব্যথা হতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে হেমোপটাইসিস মানে রক্ত কাশি হতে পারে, কাশির সাথে রক্ত যেতে পারে। ব্রেনে যদি মেটাস্টাইসিস হয় অন্যান্য জায়গায় তার ফিসার নিয়ে আসতে পারে, যদি লিভারে হয় তাহলে তার লিভার ফেলিওর বা জন্ডিস এই সমস্ত নিয়ে মানুষ আসতে পারে, তাহলে এইগুলো নিয়ে আসতে পারে। আর আমি যেহেতু বলছিলাম অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি থাকতে পারে, সুতরাং এইগুলো নিয়েও কিন্তু প্রেজেন্ট করতে পারে, প্রেজেন্ট করতে পারে। সেই ক্ষেত্রে স্যার এই ধরনের রোগীদের কী ধরনের চিকিৎসা ব্যবস্থা আপনারা দিয়ে থাকেন? তো আমি বললাম একটু আগে যে ডিসিশন মেকিং ইজ ভেরি ভাইটাল, একদম প্রাইমারি বা আর্লি স্টেজে থাকতেই যত দ্রুত আমরা ডায়াগনোসিস করি তত দ্রুত কিন্তু তার পেশেন্টের জন্য ভালো ভালো হবে, এবং পেশেন্টের ওই দ্রুত চিকিৎসাও শুরু করা সেটাও ভালো। কিন্তু আমাদের দেশে হয় কি যে একটা সমস্যা হলো যে পেশেন্টটা যদি আমি সে এক কারো কাছে আসলো উনি নিজে মনে করলেন যে একটা টিউমারের মতো আছে, ভদ্রলোক যদি এই এক ডাক্তারের কাছে গেলেন উনি হয়তো বললেন যে এটা টেস্টিসের টিউমার হয়েছে, বা কোনোভাবে যদি বলে যে ক্যান্সার হয়েছে তাহলে কিন্তু মানুষ কিছুটা মতিভ্রম হয়ে যায় অনেক সময় বা ভ্রমে পড়ে যায়, কনফিউজড হয়ে যায়, তখন ঘোরাঘুরি শুরু করে এক ডাক্তারের থেকে আমার কাছ থেকে আপনার আপনার কাছে উনার, এরকম করে গেলে কিন্তু এটা ডিলে হয়ে যায়। দেখা যাচ্ছে ডায়াগনোসিসও ডায়াগনোস্টিক ডিলে হয় এবং ট্রিটমেন্ট যে আমরা শুরু করব যে ভালো ট্রিটমেন্ট দেবো, কারণ এই টেস্টিকুলার টিউমারের কিন্তু খুব ভালো চিকিৎসা আছে এবং আমাদের দেশেই আছে, ল্যাবেট ক্যান্সার এবং সুপারিশ সেন্টারে আমরা দিয়ে থাকি, আমি সে বিষয়ে পরে বলবো। তো সুতরাং ডায়াগনোসিস খুব তাড়াতাড়ি করতে হবে এবং সেই সাথে চিকিৎসাপত্র খুব দ্রুত শুরু করে দিতে হবে। সেই ক্ষেত্রে স্যার ল্যাবেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে আপনার বিভাগ কী কী চিকিৎসা সেবা দিয়ে থাকেন? আমরা এই বিষয় টেস্টিকুলার টিউমারের বিষয়টা আমরা তো এখানকার এর যে মডালিটি চিকিৎসার যে ডায়াগনোসিসের পরে, বা আপনি যদি ডায়াগনোসিস মানে মনেই করেন যে এটা টেস্টিকুলার টিউমার তাহলেই কিন্তু শুরু করে দিতে হবে। প্রথম কথা হলো যে কোনোভাবেই টেস্ট স্ক্রোটাম দিয়ে, স্ক্রোটাম মানে অন্ডকোষের ওই পথ দিয়ে কোনো রকম কোনো কিছু করা যাবে না, FNAC বা টু কাট বায়োপসি আমরা বলি অনেক সময়, হিস্টোপ্যাথোলজিক্যাল বা একটা ক্যান্সার কনফার্ম করার জন্যে আমরা যে ধরনের পদ্ধতি ব্যবহার করি ওইগুলো এই ক্ষেত্রে নেওয়া যাবে না, বিভিন্ন মডালিটিস আছে। তো আপনি যদি মনে করেন যে এটা টেস্টিসের ক্যান্সার হতে পারে তাহলে অবশ্যই তার প্রথমেই একটা আল্ট্রাসাউন্ড করে নিলে ভালো হয়, কারণ স্ক্রোটাল আল্ট্রাসাউন্ডে প্রায় অলমোস্ট 100% কিন্তু সেমিনোমা ডায়াগনোসিস করা যায়, তার বিভিন্ন হ্যাঁ কীভাবে ডায়াগনোসিস করতে হবে কেমন করে করতে হবে সেটা তো আর আমার বলার ইয়ে না, কিন্তু আমার ল্যাব বেড ক্যান্সারে এখানে আমার প্রাথমিক যে চিকিৎসা অবশ্যই ডায়াগনোসিসের পরে, বা মনে করতে হবে যে এটা টেস্টিকুলার ক্যান্সার, বিভিন্ন পরীক্ষা আল্ট্রাসাউন্ড আবার কিছু টিউমার মার্কার আছে যেমন ওগুলো আমি নাই বলি LDH বা বিটা ইসিজি আলফা পিটোপ্রোটিন ইত্যাদি, সব ক্ষেত্রে যে বাড়ে আবার তাও না, কোনো কোনো ক্ষেত্রে বেশি বাড়ে, মেটাস্টাইসিস হয়ে গেলে হয়তো নন সেমিনোমেটাস জার্ম সেল টিউমার বা মিক্সড টিউমারে খুব বেশি বাড়ে, অনেক ক্ষেত্রে বেশি বাড়ে, আবার অনেক ক্ষেত্রে নাও বাড়তে পারে, পিওর সেমিনোমা নামে একটা ইয়ে আছে সেখানে হয়তো ওটা বাড়ে না। তো যাই হোক প্রথম এবং ফরমোস্ট যেটা হলো সেটা হলো ইনগুইনাল অর্কিডেক্টমি রেডিক্যাল, মানে আমরা ওই টেস্টিজের ওই পথ দিয়ে না একটু উপরে পুরুষাঙ্গের উপর দিয়ে একটা পথ দিয়ে ইনগুইনাল রিজিয়ন দিয়ে আমরা সুন্দর করে একটা অপারেশন করে ফেলি। তো এটা কিন্তু আর্লি স্টেজ যদি থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইটাই কিন্তু 70-80% ক্ষেত্রেই এটা টিউমার ফ্রি সার্ভাইভাল, মানে ওটাই যথেষ্ট হয়। তার মানে আর্লি স্টেজ যত দ্রুত যত তাড়াতাড়ি আপনি ডায়াগনোসিসটা করতে পারবেন, যত আর্লি স্টেজে থাকবে তার আউটকামটা তার বেটারমেন্টটা খুব ভালো হবে। রাইট স্যার। এরপরেও অনেক এরপরে যখন লাগবে যেমন কেমোথেরাপি, জার্ম সেল টিউমার কিন্তু খুব কেমো সেন্সিটিভ এবং রেডিও সেন্সিটিভ, সেমিনোমা হলে রেডিও সেন্সিটিভ বেশি আর নন সেমিনোমা হলে কেমোথেরাপি, এগুলো আমার ল্যাবেট ক্যান্সার এবং এই সুপার স্পেশালিটিতে আছে। এবং আর একটা বিষয়টা হলো যে অনেক সময় একটা বড় ধরনের সার্জারি করা লাগে, এটাও কন্ট্রোভার্সি, কোন ক্ষেত্রে করবেন কোন ক্ষেত্রে করবেন না এটা আমরা ডিসিশান নিয়ে নিই, এর জন্য টিউমার বোর্ড লাগে যেটা ল্যাবেট ক্যান্সারে আছে,
ওখানে আছে আমাদের টিউমার বোর্ড, বিভিন্ন টিউমার বোর্ডটা কীরকম, এটা হলো মার, এটার চিকিৎসাটা আসলে টেস্টিজের চিকিৎসা কিন্তু অন্য চিকিৎসার মতো না, একটু ডিফিকাল্ট এবং একটু ডিফারেন্ট। ওই সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন মোডালিটিজ অব কনসালটেন্ট, মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ বলি আমরা, যেমন প্রাইমারি সার্জন যদি, প্রাইমারি চিকিৎসক যদি ইউরোলজিস্ট হয়, যেমন আমি থাকলাম বা আমার কোনো ভাই কলিগ থাকলেন, তাহলে উনি, এবং ক্যান্সার যারা অনকোলজিস্ট, ক্যান্সারের চিকিৎসা দেয় রেডিও থেরাপিস্ট, থেরাপিস্ট অনেক সময় হেমাটোলজিস্ট বা হেমাটো অনকোলজিস্টেরও কাল লাগতে পারে, এবং যদি সাথে কোনো অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অন্য মডালিটিজ অব কনসালটেন্ট লাগতে পারে, এবং অতি অবশ্যই হিস্টোপ্যাথোলজিস্ট যারা থাকেন তাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে একটা বোর্ড করে ডিসিশন করে রোগীর সাথে, রোগীর পার্টির সাথে কাউন্সেলিং কাউন্সিল করে তারপর আমরা আসলে ডিসিশনটা ফিক্স করি এবং সেই মতো সেবা দিয়ে থাকি, সেবা দিয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি অনেক সুন্দর করে আমাদেরকে টেস্টিকুলার টিউমার বা ক্যান্সার দুটো বিষয় আপনি কভার করেছেন। একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, আমি জানতে চাবো দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি ছোট্ট পরামর্শ দিয়ে। দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ যে আপনারা টেস্টিকুলার টিউমার আমাদের দেশে যদিও কম, খুব বেশি পাওয়া যায় না, তারপরেও এর আর্লি যদি খুব তাড়াতাড়ি বা মানে একেবারে প্রথম স্টেজে যদি এটাকে আমরা ডায়াগনোসিস করতে পারি তা এবং সেই মোতাবেক যদি আমরা চিকিৎসাটাও শুরু করতে পারি, তাহলে কিন্তু এর ফলাফলটা, আউটকামটা বা আলটিমেটলি এর জীবন রক্ষাটা এটা অনেক বেশি বেড়ে যায়, অলমোস্ট কিন্তু 100%। সুতরাং আপনারা এটাকে কেউ অবহেলা করবেন না, যে যদি এরকম কোনো কিছু মনে হয় সাথে সাথে চিকিৎসকের কাছে, সার্জনের কাছে, আরও ভালো যদি ইউরোলজিস্টের কাছে আসতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার, আপনি অনেক সুন্দর করে আমাদেরকে টেস্টিকুলার ক্যান্সার এবং টিউমার নিয়ে আমাদের সাথে আলাপ করলেন। চ্যানেলের সকল দর্শকদেরকে বলছি, লজ্জা নয়, লজ্জা ভেঙে যে কোনো রোগের চিকিৎসায় এগিয়ে আসতে হবে। ক্যান্সার রোগ হলেও এখন সব কিছুর চিকিৎসা কিন্তু বাংলাদেশে রয়েছে। দর্শক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের সাথে থাকুন, দেখা হবে আগামী পর্বে। আসুন ভিতরে আসুন। আমরা আপনাদের ভাষা বুঝি, তাই কষ্টটাও টের পাই, আস্থা রাখুন আমাদের উপর। শারীরিক অস্বাভাবিকতাকে কোনোভাবেই প্রশ্রয় দেবেন না। বাংলাদেশে 1 লক্ষেরও বেশি ক্যান্সার আক্রান্ত মানুষ মারা যায় প্রতি বছর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী গত 5 বছরে এদেশে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা 2,70,000-এরও বেশি। ক্যান্সার সংক্রান্ত যে কোনো অসুস্থতায় রোগ নির্ণয়ে আজই ডাক্তারের পরামর্শ নিন। বাংলাদেশের ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারেই হচ্ছে এখন বিশ্বমানের ক্যান্সার রোগের চিকিৎসা।